রাতের কলকাতা কি অদ্ভুত, সারাদিন এই রাস্তাগুলো কত ব্যস্ত থাকে। রাস্তার এপিঠ থেকে ওপিঠ যেতে গেলে আপনাকে যতক্ষণ ট্রাফিক সিগনাল না পড়বে ততক্ষণ আপনাকে ওয়েটিং করতে হবে। যখন ট্রাফিক সিগনাল গ্রিন হয়ে যাবে তখন আপনাকে রাস্তা ক্রসিং করতে হবে। সেই রাস্তায় রাতের বেলা পুরো নির্জন, দিন রাত এমনই একটা জিনিস, মানুষ দিনের বেলা সারাক্ষণ ব্যস্ত থাকে আর রাতের বেলা মানুষের বিশ্রাম নেবার টাইম, তাই সেই সাথে সাথে পুরো শহরটাও একটু বিশ্রাম নিয়ে নেয়। দেখুন একটা মানুষ দেখতে পাবেন না। আমি এসেছি বাইরে এটাই দেখাতে, এটা একটা বড় হোটেল, ঠিক আছে? তো আর এই রাস্তায় আমি যে এখন হেঁটে বেড়াচ্ছি সেটা কিন্তু কখনো সম্ভব ছিল না, এত গাড়ি ঘোড়া এত মানুষজন। কিন্তু কিছু কিছু হোটেল বা কিছু কিছু দোকান এখনো খোলা আছে, ঠিক আছে? তো এই দোকানগুলো না বেশিক্ষণ থাকবে না, আর অল্প টাইমের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আর কিছু কিছু রেস্টুরেন্ট বা হোটেল আছে যেগুলো পুরো রাত খোলা থাকে, ঠিক আছে? ওদের আবার শিফটিং ডিউটি হয়, ঠিক আছে? তো একে মানুষ রাত দিন 24 ঘন্টা কাজ করে না, শিফটিং ডিউটির মধ্যে কাজ করে। আর এ দেখুন কিছু হোটেল বা ছোট ছোট যেসব রেস্টুরেন্ট হয় বা ছোট ছোট যেসব ধাবা হয় সেইগুলো কিছুটা খোলা আছে, ঠিক আছে? সব বন্ধ হয়ে যায়নি এখনো, বন্ধ হতে কিছু কিছু দোকান তো ছোট ছোট ছোটখাটো কিছু দোকান তো সারা রাত খোলা থাকে, ঠিক আছে? আর এখন কাজ শেষে খাওয়া দাওয়া করে হাতে অনেকটা টাইম আছে, আজকে একটু সকাল সকাল কাজটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ঘুরে বেড়াই। তাই রাস্তায় এসেছি, রাস্তায় এসে ঘুরে বেড়াচ্ছি আর ভাবলাম রাতের শহর কলকাতা কেমন হয় সেটা একটু দেখাই। তো দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা হরিণ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো হরিণটা কিন্তু সত্যি না, ওটা একটা প্লাস্টিকের ডেমো তৈরি করা। আর এই জায়গায় একটা ধাবা আছে, ধাবাটা পুরো রাত খোলা থাকে। আমরা আমাদের যখন কিছু দরকার পড়ে তো আমরা ওই ধাবাতে এসে জিনিসগুলো নিই। যে ছোট ছোট রিক্সাগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিছু কিছু রিক্সা চালু আছে আবার কিছু কিছু নেই, যাদের দেখা যাচ্ছে পয়সা কম ইনকাম হয়েছে, তারা হয়তো একটু রাত করে, বা কেউ কেউ একটু দিনের বেলায় কম চালায় রাত্রের বেলায় বেশি চালায়, আবার কেউ কেউ চালায় না। তো এখানে আপনি যাওয়া আসার কোনো ব্যাপার নেই, র্যাপিডো উবের সব কিছু পেয়ে যাবেন রাত দিন 24 ঘন্টা। আর কলকাতা শহর এত বড় একটা শহর, অনেক বড় আর অনেক সুন্দর। এই দেখুন এই ধাবাটা, যে ধাবাটা হচ্ছে বললে বললে ধাবা, এই ধাবাটা সবসময় খোলা থাকে আর এখানে আপনি সব কিছু পাবেন। এত বড় বড় বিল্ডিং, এত সুন্দর শহর, কার না থাকতে মন চায়। এই দেখুন রিক্সাগুলো কিন্তু এখন চলছে, ঠিক
ঠিক আছে, আপনি যেখানে যেতে যাবেন সেখানে আপনাকে পৌঁছে দেওয়া হবে, ঠিক আছে। আর এটা আছে সিটি সেন্টার মল, সিটি সেন্টার মল ওয়ান, ঠিক আছে। আর অটোগুলোও, অটোর মধ্যে কিন্তু লোক আছে, ড্রাইভার আছে, অটোগুলো কিন্তু সব সময় চালু আছে। আর মলের, মলটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। এই এই মলের মধ্যেই আমাদের মলটা অনেক বড়, মলটার একটা পার্ট না, মলটা এরকম চার পাঁচটা পার্ট আছে, ঠিক আছে। তো একটা একটা পার্টে আমাদের রেস্টুরেন্ট মেস্টুরেন্ট আছে, তো সেখানে আমরা কাজ করি। আর এখানে সব পার্কিংয়ের জায়গা, পার্কিংয়ের, এই পার্কিংয়ের জায়গা পুরো ফুল থাকে, গাড়িতে পুরো চার চাকা গাড়িতে পুরো ফুল থাকে। পার্কিংয়ের জন্য অবশ্য অনেক টাকা নেয়, আর ঘন্টা হিসাবে টাকা নেয়, ঠিক আছে। আর এই সাইডে বাইক পার্কিংয়ের জায়গা। আর এ হচ্ছে মলটা, ঠিক আছে। আর সারা রাত সিকিউরিটি গার্ডেরা সিকিউরিটি পাহারা দেয়, প্রচুর লোক রাখা আছে। এই এই যে এই যে যে ছোট একটা পার্ট দেখতে পাচ্ছেন সিটি সেন্টার ওয়ানের, তো এর পিছনে আরো চার পাঁচটা পার্ট আছে, তো তার মধ্যে একটাই থাকি আমরা আর কাজ করি সেখানে। তো রাত শেষে সারাদিন কাজ করার পরে ভিডিও বানানোর টাইম পায় না, তো একটু পেয়েছি, আজকে সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে। ওই জন্য যেখানে কাজ করি সেখানে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে প্রবেশপথ, এরকম প্রবেশপথ চারি সাইডে আছে, যে কোনো জায়গাতে, কিন্তু সব জায়গাতে সব কিছু না, কোনো জায়গাতে গাড়ি, কোনো জায়গাতে মানুষ, বিভিন্ন জায়গায় সব ভাগ করা করা আছে, ঠিক আছে। তো রাত সাড়ে 11টার সময় সিটি সেন্টার মল, 10টা পর্যন্ত লাস্ট, আর আমাদের কাজটা অ্যাকচুয়ালি রাত 11টা পর্যন্ত হয়। মেয়েদের এই যে এই ড্রেসগুলো না, এই খুব আমার খুব পছন্দ হয়, কারণটা কি, এরা ড্রেসগুলো এত সুন্দর সেটিং আর এত সুন্দর বানায় যে দেখতে খুব সুন্দর লাগে, আর এর কাপড়গুলো খুব সুন্দর। আর আমি এখন মলের মধ্যে যাই, যেখানে আমি যেখানে থাকি বা যেখানে কাজ করি সেই জায়গা যাচ্ছি। এখন সব লাইট টাইট বন্ধ করা আছে, এই জন্য পুরো জিনিসটা একদম নিস্তব্ধ। এটা হচ্ছে আইনক্স, এটা হচ্ছে সিনেমা হল আইনক্সে। তো এই সিনেমা হলে কিন্তু খুব সুন্দর এর ইয়ে, মানে যে সিনেমার যে ইয়ে বলে পর্দা বলে, এর এত সুন্দর ইয়ে। আর দেখুন, মেয়ে ছেলেরা কিন্তু পুরো রাত ধরে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, ঠিক আছে, বা যা যা কাজ থাকে সে সেই কাজে ব্যস্ত থাকে সবসময়। আমি যাচ্ছি, আমি যেখানে কাজ করি সেই জায়গায় যাচ্ছি, আর ওখানেই থাকি আমি। তো এখন যে পারিনি যাব, অন্ধকার হয়ে গেছে। যাচ্ছি ভিতরে, এমন দিয়ে প্রবেশ করতে হয় মলের মধ্যে। লিফটটা চালু করে দিই,
এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন। এখানে আপনার ফেস পড়লেই, যারা যারা কাজ করে, ফেসটা আসলেই কিন্তু এন্ট্রি হয়ে যাবে বা ক্লোজিং হয়ে যাবে। তো লিফটের লিফটের জায়গায় খুলে গেছে, লিফটের মধ্যে চলে এসেছে। এবার 3 ফ্লোর দেবো, 3 ফ্লোর চলে আসলে এটা আমাদের যে কাজের জায়গাটা, তো 3 তিনতলাতে। তো চলে এসেছি, চলে এসেছি। এই চাই ব্রেক, এই জায়গাতে কাজ করি আমি চাই ব্রেকে।